সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপি লিফলেট বিতরণ। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করছে বিএনপি। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। এবারে জানাবো ভোটের পরেও বিএনপির আন্দোলন। আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরেও সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। ভোটের আগে দাবি আদায় হবে না এমন ধারণা থেকে সিদ্ধান্ত নিয়েছে দলটি। নির্বাচনী ক্যাম্প, প্রচার মাইক এবং গাড়িতে হামলা, ভাঙচুর। নির্বাচনী প্রচার এবং প্রচারণার মাইক শুরুতেই দেশের বিভিন্ন স্থানে মারামারি এবং সংঘাতের ঘটনা ঘটেছে। গত 2 দিনে রাজশাহীতে স্বতন্ত্র এক প্রার্থীর নির্বাচনী ক্যাম্প মাইক ভাঙচুর এবং গাজীপুরের শ্রীপুরে অপর এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। নেত্রকোনা 3 স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার। জানাবো 10 মামলায় মির্জা ফখরুল নিষ্পত্তি করতে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে বহাল। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী মারা গেছেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 21 ডিসেম্বর ভোররাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীতে লিফলেট বিতরণ করছে বিএনপি। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। একই সঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এবং বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এ সময় দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেটে যে বক্তব্য দিয়েছেন সেটির সমালোচনা করেন রুহুল কবির রিজভি। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন তা হল সন্ত্রাসীদের ভাষা। আপনারা এত সাহস থাকলে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীকে জামানত থাকবে না। তিনি বলেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কোনো কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু এই নির্বাচন দেশ বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়, এটা একটা প্রতারণা। জনগণের সঙ্গে তামাশা করে এভাবে সরকার চলতে পারবে না। যারা অংশগ্রহণ করছে তারা চিরকালে জন্য মির্জাফর এবং দালালে পরিণত হবে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকার পতনের এক দফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন, দেশবাসীকে সব ধরনের ভ্যাট, ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত এবং মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতা করার যে আহ্বান জানিয়েছেন তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ভোটের পরেও বিএনপির আন্দোলন। আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরেও সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। ভোটের আগে যদি দাবি আদায় না হয় তাহলে এমন ধরনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। ভোট পরবর্তী কর্মসূচিতে হরতাল অবরোধের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ঘেরাও হতে পারে। এই মুহূর্তে জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার কর্মসূচি নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচারণামূলক কার্যক্রম শুরু হতে পারে সারা দেশে। তবে আজ বৃহস্পতি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ঢাকার বিভিন্ন স্থানে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করছেন। ভোটের উপস্থিতি কমানোর মাধ্যমে নির্বাচনকে একতরফা বলে বিদেশিদের কাছে প্রমাণ করতে নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা কালের কণ্ঠকে বলেন, গত কয়েকদিন ধরে দলের শীর্ষ নেতৃত্ব সারা দেশে নির্বাচনী আসন ভিত্তিক দলের সাবেক ও ভবিষ্যৎ সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন। এসব বৈঠকে ভোটের পরেও কর্মসূচি চলবে বলে জানানো হচ্ছে।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠকে একই বার্তা দেন দলের প্রধান নেতা। বিএনপি মনে করছে আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলো যেভাবে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিচ্ছে তাতে এই নির্বাচন নিয়ে বিদেশিদের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছে। সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বৈঠকেও এ বিষয়ে বিদেশিরা আলোচনা এনেছেন বলে দলের নেতারা দাবি করছে। এই প্রেক্ষাপটে ভোটের পরে যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রয়োগ সহ নানা বিষয়ে নিষেধাজ্ঞা নিতে পারে বলে মনে করছে বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নীতি নির্ধারক বলেছেন, ভোটের পরে যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তখন কর্মসূচি জোরদার করা হবে। এর মাধ্যমে নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে কাজে লাগিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা থাকবে। সেজন্য কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে আলোচনা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান কালের কণ্ঠকে বলেন, আমরা সরকারে পাতানো নির্বাচনের বিপক্ষে যে আন্দোলন শুরু করেছি এই লক্ষ্য অর্জন করার পর আমাদের আন্দোলন থামবে। এরপর আসবে বিএনপির আসন ভিত্তিক আন্দোলন জোরদারের পরিকল্পনা। এরপর থাকবে ভোটার নিরুৎসাহ করতে প্রচারণামূলক কর্মসূচি। এভাবে বিভিন্ন ধাপে কর্মসূচি পালন করবে দলটি। নির্বাচনী ক্যাম্প, প্রচার মাইক এবং গাড়িতে হামলা ভাঙচুর। নির্বাচনী প্রচার প্রচারণার শুরুতেই দেশের বিভিন্ন স্থানে মারামারি সংঘাতের ঘটনা ঘটেছে। গত দুই দিনে রাজশাহীতে স্বতন্ত্র এক প্রার্থীর নির্বাচনী ক্যাম্প এবং মাইক ভাঙচুর এবং গাজীপুরের শ্রীপুরে অপর এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে কুষ্টিয়ার স্বতন্ত্র প্রার্থী সমর্থকের গাড়ি ভাঙচুরের দায়ে নৌকার কর্মী এক ইউপি সদস্যকে একদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। কুষ্টিয়াচার কুমারখালী খোকসা আসনে গতকাল বুধবার স্বতন্ত্র এক প্রার্থীর কর্মী সভা চলছিল। এ সময় ওই প্রার্থীর এক সমর্থকের গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আওয়ামী লীগের প্রার্থীর সমর্থককে একদিনের কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শরীফুল ইসলাম, তিনি নন্দলালপুর ইউনিয়ন পরিষদ ইউপি সাত নম্বর ওয়ার্ডের সদস্য। শরীফুল নৌকার প্রার্থী এবং আসনে বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থক। গতকাল সন্ধ্যায় কুমারখালী উপজেলার নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকার শরীফুল ইসলামের নেতৃত্বে ওই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। রাত আটটার দিকে নির্বাচনী এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামকে একদিনের কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা করেন। নেত্রকোনা তিন আসনে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। নেত্রকোনা তিন কেন্দুয়া আটপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগে করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খোকন মিয়া ৪৮, তিনি কেন্দুয়ার মাসকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি মাসকা ইউনিয়নের ডুপি সান্দালি এলাকায়। স্থানীয় আওয়ামী লীগ এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে, গত সোমবার রাত আটটার দিকে মাসকা বাজারে স্বতন্ত্র প্রার্থীর সাবেক সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার এবং আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিলের সমর্থকদের মধ্যে হঠাৎ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন এবং নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনার পরদিন মঙ্গলবার ইফতেখার উদ্দিনের সমর্থকেরা আপেল মাহমুদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। এতে প্রধান আসামি করা হয় মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাম বাঙ্গালীকে। দশ মামলায় ফখরুল নিষ্পত্তি করতে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে বহাল। প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে বহাল রাখা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। ওই দিন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার বিচারপতি এটিএম এনায়েতুর রহমান এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম এ আমিনউদ্দিন। ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সগির হোসেন লিওন। এর আগে সোমবার ১৮ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহাকে গ্রেপ্তার দেখানো সহ ১০ দিনে রিমান্ড আবেদন করে। আবেদনের পর উপস্থিতি শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আদালত। আবেদনে বলা হয় এজাহার নামীয় এবং তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি এবং জনতাবদ্ধ
দাঙ্গা হাঙ্গামা করতে বাসের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ, বলপ্রয়োগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর জখম করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সম্পত্তি ক্ষতিসাধন করে ধৃত উশৃঙ্খল আসামিও বিএনপির কেন্দ্রীয় নেতা উদ্য আসামিও দায় ঘটনার দিন নাশকতা এবং অরাজকতা পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন, যার পরিপ্রেক্ষিতে এজাহার নামীয় ও পলাতক আসামিরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যের গুরুতর আহত করে। মামলাটি সুষ্ঠু তদন্তের সাথে উল্লেখিত আসামিদ্বয়কে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত 29 অক্টোবর গ্রেপ্তার দেখে বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তারের পর গত 3 নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরী 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে গত 10 নভেম্বর তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেয় আদালত।